কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। পুডিং মজাদার একটি খাবার, বিয়েবাড়ির ভোজ কিংবা নিজ বাড়িতেই ঘরোয়া খানাপিনা শেষে ডেজার্ট হিসাবে পুডিং পরিবেশনের বিকল্প নেই। এই পুডিং বানানোর নিয়মও অনেক সহজ, একটু কষ্ট করলে বাসায় আপনিও বানাতে পারবেন সুস্বাদু খাবার পুডিং। এটি দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হবে, তেমনি খেতে হবে সুস্বাদু, আর ফল সহযোগে এটি হয়ে উঠবে দারুণ পুষ্টিকর। লেয়ারের ফুড পুডিং তৈরি করার জন্য প্রথমে আমরা একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা ঘন হয়ে যাবে আর বেশিক্ষণ জাল দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দুধটা ফুটে উঠেছে, এখন নামিয়ে নেব। এখানে আমি 2টি গ্লাস কাপ কেক মোল্ডের উপরে একটু কাত করে নিয়ে নিয়েছি। এখন 2টি গ্লাসে সমান করে দুধের পুডিংটা ঢেলে দিচ্ছি। এখন আমরা দুধের এই পুডিংটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 5 মিনিটের জন্য। প্রথম লেয়ারটি তৈরি করা শেষ, এখন আমরা দ্বিতীয় লেয়ারটি তৈরি করে নেব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো চকলেট। এখানে আমি চকলেট ব্যবহার করেছি, এর জন্য আর চিনি দেব না। দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা অন করে দিয়ে চকলেটগুলো গুলিয়ে নেব। যখন চকলেটের পুডিংটা ফুটে উঠবে তখন নামিয়ে নেব। গ্লাস দুটো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চকলেটের পুডিংটা 2টি গ্লাসে সমানভাবে ঢেলে দেব। এখন এই মোল্ড সহ গ্লাস দুটোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 7 মিনিটের জন্য। মধ্যে তৃতীয় লেয়ারটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেড ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিব। যখন পানিটা ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আমি গ্লাস দুটো নামিয়ে এনেছি। এখন যে লোডটা 2টি গ্লাসেই সমানভাবে ঢেলে দেব। এখন এভাবে গ্লাস দুটোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর গ্লাস দুটোকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন ফ্রুটস অ্যাড করব। এর জন্য 2টি গ্লাসে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কলা। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো করে রাখা আম। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো করে রাখা আঙ্গুল ফল। এখন 2টি গ্লাসে আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টি করে চকলেট স্টিক। যেসব বাচ্চারা দুধ আর ফ্রুটস খেতে চায় না, তাদের এভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব আগ্রহী হয়ে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওগুলো লাইক আর শেয়ার করার অনুরোধ জানিয়ে রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।